তো অনেকদিন ধরে আমি ডাল ভাত খেলাম, ডাল ভাত খাওয়ার পর আমার আর ডাল ভাত খেতে ভালো লাগছিল না, সুতরাং আমি কি করলাম, হ্যাঁ আমার মোবাইল ফোনে পড়েছিল বিজিএমআই, হ্যাঁ বিজিএমআই গেমটা পড়েছিল, সে কারণে আমি আবার গেমটা ওপেন করি। ওপেন করার পর আমি ভাবলাম একটা গেম খেলে নেওয়াই যাক, আর দেখো কার প্লেন হয়েছে, হান্টার ভেনম, হ্যাঁ আমার সেই টিমমেটটা প্লেন হয়েছে যে টিমমেটটা নাকি বিছানায় হেগে ছেড়িয়ে কেলিয়ে পড়েছিল যখন গেমটা ব্যান হয়, সেই কারণে সে হেগে ছেড়িয়ে কেড়িয়ে পড়েছিল। আর বাইরের আওয়াজ কম শুনবে আর আমার আওয়াজ বেশি শুনবে, কারণ বাইরে প্রচুর গাঁড়বাজারি করছে গাড়িগুলো, বুঝতেই পারছ তো, দেখতে পাচ্ছ আমি কোথায় নামছি, পচিনি কি, হ্যাঁ কারণ পচিনি কিতে কারণ হচ্ছে যে তোমার গোল গোল হয়ে কী সব ধুলো মুলো উড়ছে, কারণ ওখানে নাকি বেশি লুট পাওয়া যায়, হ্যাঁ বেশি লুট, সেই কারণে আমি ওখানেই নামছি। আর তোমাকে একটা জিনিস বলি, বাজমি কথাটার উৎস কী, মানে বাজমি কথাটা এসেছে কোত্থেকে, মানে বিজিএমআই বাজমি এই কথাটা এসেছে কোত্থেকে তুমি কি জানো? দেখো তুমি কিন্তু জানো না, আমি কিন্তু তোমায় বলছি, বাজমি বাজ মানে কি, বাজ মানে হচ্ছে বাজ পাখি, হ্যাঁ যে পাখি আকাশে অনেক বহু দূরে উড়ে লোকের পোঁত মেরে দেয় সেটা হচ্ছে বাজ পাখি। আর মি হচ্ছে কোথাও একটা ইঞ্জিরি কথা থেকে এসছে, মি মি মানে কি আমাকে না, আমি কি একটা বলে না, আমি ইঞ্জিরি বুঝতে পারছি, ইঞ্জিরি আমার পুরো একদম বাংলা পুরো থতমত ইঞ্জিরি জলের মতো এরকম ব্যাপার, বুঝতে পারছো তো? তো দেখতে পাচ্ছ আমি এখানে নেমে পড়ার পর বাজমি কথাটা এরকমভাবে এসেছে, বুঝতে পারছো? ওরকম হয়ে যাওয়ার পর আমি আর কিছু ওইটাকে বেশি টানাহেজা করছি না, টানাহেজা না করার পর দেখতে পাচ্ছ আমি এখানে নেমে পড়ছি, নেমে পড়ার পর একদম ধাপা ধাপ লুটছি, কারণ বহু এখানে লুট থাকে, বুঝতে পারছো, ডিপি ফিপি সব তুলে নিয়ে একদম এনিমি পুরো ডিপি চেঞ্জ করে দেবো, লুটে নেওয়ার পর ওইদিকে দূরের দিকে কল পাই, মানে এনিমি আছে একটা নক হয়ে পড়ে আছে, সেটাকে আমি কিলটা চুরি করতে যাই, দেখো কেমন কিলটা কেমন ভাবে চুরি করি। দেখো এই গেমের মধ্যে মানে ব্যান হওয়ার পর, এটা প্রথম গেম ব্যান হওয়ার পরে, মানে এই গেমটা যে খেলছে, এই গেমটা খেলার পর প্রথম কিলটাই পেলাম চুরি করে, চুরি করে কিলটা করার পর চারিদিকে এদিকে লোটালুটি করছে, এখন চুরি করে কিল করি আর যাই করি, কারণ ওই কিলটাকে যদি তুলতে যাই আমাকে এনিমিতেই পুরো পেটি বানিয়ে পুরো সিন শেষ করে দেবো। আর বাইরে এত গাড়ি যাচ্ছে, গাড়ি পুরো সব গাড়ি ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ হেট সব কিছু ঢুকে যাচ্ছে গাড়ি ফাড়ি। তো দেখতে পাচ্ছ আমার টিমমেটরা এখানে ফ্লেয়ার ফ্লেয়ার গান পেয়েছিল, সেই গান থেকে সব গুলি ফুলি চালিয়ে সব ড্রপ ফার্ম নিয়ে এসছে, ড্রপ তো লোটা অবশ্যই দরকার, তো এখানে ড্রপ ফার্ম লুটি, লোটার পর দূরের দিকে যাই, কারণ তো হচ্ছে রিকল টাওয়ারের কাছে নাকি শুনতে পাচ্ছি এনিমি আছে, টিম একটা টিমমেট আগেই চলে গেছিলো, সে কারণে আমরা বাঘিনে যাই টিমমেটটাকে মারার জন্য, মানে এনিমিটাকে মারার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আমার ভেনমকে দেখো কী করেছিল, পুরো ওই জন্যই তো হেগে ছেড়িয়ে ভয় পেয়ে যাচ্ছে এরকম, এত গুলি খাওয়ার পরেও ওকে আমি বাঁচাবো, কারণ আমি কে, আল্ট্রা প্রো ম্যাক্স প্লেয়ার, সে কারণে ওই জন্যই তো বাঁচলো, কারণ দেখো বাঘই সবাই চালায়, আর আল্ট্রা প্রো ম্যাক্স প্লেয়ার যদি যে গাড়ি চালায় আর সে গাড়ির মধ্যে যে টিমমেট বসে, সে বাঘই হোক আর যে কোনো গাড়িই হোক, সেই টিমমেট বসে সেই বেঁচে যায়, কারণ আল্ট্রা প্রো ম্যাক্স প্লেয়ার এরকম ভয়ঙ্কর প্লেয়ার। তার সঙ্গে সঙ্গে এখানে অনেক এনিমি চলে আসে, এবার দেখো এনিমিগুলো সব কী হাল করি আমি, কারণ আমি আল্ট্রা প্রো ম্যাক্স প্লেয়ার। তো একটা এনিমিকে নক করার সঙ্গে সঙ্গে আমাকে পেছন দিক থেকে এনিমি পুরো ধাপ্পা দিয়ে দিল, হ্যাঁ ধাপ্পা দিল, কারণ পেছন দিকে ও লুকিয়ে বসছিল। এবার দেখো টিমমেটকে তো আমাকে রিভাইভ করতে হবে, রিভাইভ না করলে কিছুই হবে না, তো টিমমেট আমাকে রিভাইভ করছে, আর ওরও টিমমেট নক আছে নিশ্চয়ই, সে কারণে ওরও টিমমেটকে ও রিভাইভ করছে, আদৌ টিমমেট বেঁচে আছে কি বেঁচে নেই জানি না, যাই হোক ও রিভাইভ রিভাইভ ও হয়তো খেলছে, আর আমার টিমমেট এদিকে ভেনম আমাকে রিভাইভ দিচ্ছে, আমরাও এদিকে রিভাইভ রিভাইভ খেলছি, খেলে প্রচুরই মজা হচ্ছে। তারপরে মজা হওয়ার পর একটু টিভিপি নিই, টিভিপি নেওয়ার পর আমি চারিদিকে একটু শুয়ে পড়ি ট্যাক্সির পেছনে, বুঝতে পারছো, নাহলে গুলি ফুলি লেগে যাবে। ট্যাক্সির পেছনে শুয়ে থাকার পর তারপর বললো না শুয়ে থেকে কিছুই কাজ হবে না, ভাবি একটু উঠে যাওয়া যাক নাকি, দেখতে পাচ্ছ আগুন ফাগুন চারিদিকে জ্বলছে, আমি পুরো উঠে যাই, আর এদিকে আমার কিন্তু ব্যারেল কিন্তু রিলোড করা নেই, সেটি একটা দেখো জিনিস, এবার এখানে দেখো আমি কেমনভাবে ফাঁসি, দুটো গুলি চালিয়ে আমাকে করতেছি রিলোড, আমার ভাগ্য ভালো ছিল আমি ওই দিকে চলে গেছিলো টিমমেটটা, মানে এনিমিটা ভাগ্য ভালো ছিল আমার ওই দিকে চলে গেছিলো, নাহলে এনিমিটা তো আমার পেছনে গুলির সঙ্গে সঙ্গে সব কিছু ফুটে দিত, প্যান্ট ফ্যান সব ঢুকিয়ে দিত, এবার পোঁদের ভেতরে প্যান্ট ঢুকে তাহলে কতটা অসুবিধা হবে বসতে, তুমি ভালো করে জানো, এটা তো বেশি হয়ে গেলো নাকি, হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে হয়তো, যাই হোক আমি এখানে এনিমি ফেনি মারলাম, মারার পরে ওই এনিমিদের ওই ভাঙা চোদা মানে ওই আগুন ফাগুন ধরে একসা হয়ে গেছিলো গাড়িটাকে, ওই গাড়িটাকে নিয়েই আমরা জোনের দিকে যাই, জোনের দিকে যাওয়া তো কারণ দেখো জোনের দিকে যেতে হবে, জোনে না গেলে তো পুরো আগেই মরে যাবো, তার মধ্যে এখানে ছোটে দেখো এনিমি কত পুরো পোকার মতো এনিমি ছুটছে, আর এনিমিটার উপর দিয়ে আমি গাড়ি চালালাম, এনিমিটা মরলো না, এটা বিজিএমএ গ্লিচ না কী হয়েছে জানি না আমি। তারপর আমি কী করবো ওখানে এনিমি গাড়িতে তো পিছলে মরলো না, মানে চাপা দিয়ে, এবার দেখো গুলি দিয়েই মারতে হবে,
তবে গুলি দিয়ে আরামসে মারলাম। মারার পর চারিদিকে দেখতে পাচ্ছি টিমমেটরা প্রচুর এনিমি মারছে। মারতে মারতে ওই দিক থেকে কল আসে যে ওই দিক থেকে এনিমি আছে, মানে সামনের দিক থেকে ছোটো ছোটো কেমন ঘর বাড়ি পড়ে রয়েছে, সেখানে এনিমি রয়েছে। কিন্তু আমি তার আগে হিলিং ফিলিং করে নিই, হিলিং না করে গেলে তো আমার পুরো এনিমি তোমার পেছনে ঢুকিয়ে দেয় বুঝতে হচ্ছে গুলি। তারপরে যাওয়ার আগেই আমার টিমমেট চলে যায় যে ওকে মারতে শুরু করে দেয় এনিমি। এনিমি পুরো মেরে ফেরে একদম এই টিমমেট পুরো নক করে দেয়। নক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টিমমেট ওই দিকে যায় এনিমি মারতে, আর ওই দিকে গিয়ে টিমমেটের সঙ্গে কী দশাটা হয় শুধু তুমি শুধু দেখো। আর এনিমিটা শুধু জাস্ট একটু বেঁচে গেল। এবার দেখো আর একটা এনিমির সঙ্গে কী অবস্থা হয়, যে গিলি স্যুট পরে আছে, হ্যাঁ ঘাসপালা জামা যে পড়ে আছে তার অবস্থা কী হয় দেখো। এগুলো পুরো জানলা দিয়ে কোনো অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল হচ্ছিল না, তাই আমি ওইখানে মেরে দিলাম। আর এদিকে টিমমেটকে আমার মেরে পুরো আর এদিকে টিমমেটকেও মেরে পুরো পেটি বানিয়ে দিলাম। যে মেরেছিল তাকেও আমি নক করে দিলাম। নক করে দেওয়ার পর আমি এগিয়ে এগিয়ে যাই, কারণ দেখো আর একটা এনিমি বেঁচে আছে, তাকে তো মারতে হবে। তাকে না মারলে তো পুরো 12টা বেজে যাবে। আমি এত নক ফক করেছি আমি একটাও কিল পাবো না বুঝতে পারছো। এবার সে কারণে আমি কিলের জন্য ছুটছি। কারণ দেখো অনেকদিন পর গেম খেলছি, প্রায় 9 দিন পর গেম খেলছি। গেম একটু মানে সব কন্ট্রোল ফন্ট্রোল এদিকে কন্ট্রোল ওদিকে হয়ে গেছে, ওদিকে কন্ট্রোল এদিকে হয়ে গেছে, মানে হাত ফাত ভুলভাল চলছে বুঝতে পারছো। আর তারই মধ্যে আমি ভেতরে ঢুকি, ঢোকার সঙ্গে সঙ্গে দেখো এনিমিটা কী অবস্থা করি। আরে বাবু আমি এইদিকে ছিলাম আর তুমি ওইদিকে গুলি চালাচ্ছ, তা কী করে হবে? গুলি তোমার চাই ঢুকে গেল পেছনে, পেছনে না তোমার বুকে গুলি মেরেছে, বুকে গুলি মেরে এনিমিটাকে মারলাম, সামনাসামনি গুলি মারলাম। মারার পর আমি এখানে যা লুট পড়েছিল সব লুটে নিলাম, হ্যাঁ সব লুটতেই হবে, কারণ দেখো কিছু জীবন চলে যাক চলে যাক কিন্তু লুট যেন না যাক। লুট লুট ফুট করে নেওয়ার পর এখানে ইঞ্জেকশন ফিনজেকশন যা ছিল সব পোঁদে ঢুকে দিলাম, মানে গায়ে মেরে দিলাম। মেরে দেওয়ার পর এবার কী করবো, এবার জোনে যেতে হবে। হ্যাঁ জোনে না গেলে তো অবশ্যই মরে যাবো। এবার টিমমেটকে নিয়ে আমি জোনে যাই, আর জোনে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আমরা এই গেমটা জিততে পারবো? আগে থেকেই এনিমি পুরো একদম জায়গা দখল করে রেখেছে। জায়গা দখল করার সঙ্গে সঙ্গে দেখো মুখের সামনে দিয়ে বাঘিয়ে নিয়ে যাচ্ছে স্লো মোশনে। আমি কিন্তু একটাও গুলি চালানো না, কেন 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 গুলি চালানো জানো? কারণ উপরে এনিমি আছে আমি জানতে পেরেছিলাম, কারণ আমি হেডফোন নিয়ে খেলছিলাম। হ্যাঁ 20 টাকা সস্তা হেডফোন নিয়ে খেলছিলাম বুঝতেই পাচ্ছো। তো দেখতে পাচ্ছ আগুন ফাগুন সব ছুঁড়ে দিচ্ছে, ছুঁড়ে দেওয়ার পর কি আমরা বাঁচতে পারবো? দেখো একটা এনিমি আছে, তাকে অবস্থা কী করি আমরা? এই এনিমিটার তো অবস্থা খারাপ করে দিলাম, তার সঙ্গে সঙ্গে আমারও অবস্থা খারাপ করে দিল। খারাপ করে দেওয়ার পর আমি একটু হিলিং করি, আর আমাদের কি ভেনম টিমমেটকে আমি একটু চেপে দিয়েছিলাম, গা চেপে দিয়েছিলাম, সে কারণে ও মুভমেন্ট করতে পারলো না। মুভমেন্ট করতে না পারার জন্য এনিমি এসে ওকেও পেটি বানিয়ে দিল, আমাকেও পেটি বানিয়ে দিল। সুতরাং গেমটা আমরা হেরে গেলাম। আজকেও ডাল ভাতই খেতে হবে, ঘরে ডাল ভাত পাওয়ার 24 আওয়ার। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা সুন্দর ভয়েস ওভার গেম প্লের সঙ্গে। বিদায়।